ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ দপ্তরের উদ্যোগে রাজ্যের সকল রেশন কার্ডধারী পরিবারগুলিকে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে অতিরিক্ত বরাদ্দ হিসেবে 5 কেজি করে চাল বিতরণ করা হবে। রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ হিসেবে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রায় 9,76,000 রেশন কার্ডধারী পরিবারকে প্রতি কেজি 13 টাকা মূল্যে 5 কেজি করে চাল দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই 2 মাসে প্রায় 10,000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হবে। রেশন শপে ব্যবহৃত পজ মেশিনে আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দের এই চাল সংগ্রহ করতে পারবেন উপভোক্তারা। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই জানালেন ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ এবং পরিবহন ও পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার, দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এবং সহ অধিকর্তা অনিমেশ দেববর্মা। এদিন মন্ত্রী আরও জানান, রাজ্যের সদর মহকুমার অরুন্ধতী নগরস্থিত খাদ্য দপ্তরের সেন্ট্রাল স্টোরে দৈনিক মজুরির ভিত্তিতে ক্লিনার হিসেবে বর্তমানে কাজ করেন 26 জন মহিলা। বর্তমানে বাজারের মূল্যবৃদ্ধি নিরিখে তাদের দৈনিক মজুরির পরিমাণ 150 টাকা থেকে বৃদ্ধি করে 306 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ দপ্তর। এই বাবদ প্রতি বছর অতিরিক্ত প্রায় 12 লক্ষ টাকা রাজ্য সরকারের খরচ হবে, যা দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সংস্থান করা হবে। যেই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এই 2 মাস আমরা আরো 5 কেজি করে চাল রাজ্যের APL, BPL, প্রায়োরিটি গ্রুপ, অন্তদয় প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব 13 টাকা পার কেজি মূল্যে। অর্থাৎ আগে APL যারা বা এখন পর্যন্ত এটা চলছে 13 টাকা মূল্যে চাল তারা ক্রয় করতো বা এখনো করে, BPL প্রায়োরিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান। আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই রেট 13 টাকা দরে আরো 5 কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে করে 10,000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কার্ডে। আমাদের টোটাল এই 2 মাসে 10,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং যে সিদ্ধান্ত আমরা 5 কেজি করে প্রতি কার্ডে আমরা 13 টাকা মূল্যে চাল প্রদান করব 9,76,000 সকল রেশন কার্ডধারী পরিবার। টোটাল আমাদের রেশন কার্ড রয়েছে 9,76,000 সারা রাজ্যে, প্রত্যেকে 13 টাকা মূল্যে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের 5 কেজি করে এক্সট্রা চাল সেখানে পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা দীর্ঘদিন ধরে, জিনিসটা ছোট হলেও দীর্ঘদিন ধরে কোনো সরকার এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারেনি খাদ্য দপ্তরের তরফে। আমাদের খাদ্য দপ্তরের অধীন বর্তমানে 26 জন মহিলা ক্লিনার রয়েছে, যারা খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত, বিভিন্ন তারা পরিশ্রম করেন, কাজকর্ম করে থাকেন প্রতিদিন, প্রতিনিয়ত যখনই প্রয়োজনীয়তা বোধ হয় দপ্তর তাদেরকে ডাকেন এবং তাদের মাধ্যমে যে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে। তাদের বেতন ছিল বা সাম্মানিক আমরা যেটা প্রদান করি 150 টাকা করে। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদের এই মূল্যটা বৃদ্ধি করার জন্য, কিন্তু বিগত দিনে সেই জিনিসগুলো করা হয়নি। এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাতে চাইব যে মে 2012 তাদের যে পারিশ্রমিক সেটা ছিল 85 টাকা পার ডে। অক্টোবর 2015 তাদের পারিশ্রমিক ছিল 109 টাকা পার ডে। জুলাই 2017 তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় 125 টাকা পার ডে। সেপ্টেম্বর 2022 তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় 150 টাকা পার ডে। অর্থাৎ সেপ্টেম্বর 2022 লাস্ট বারের মতো আমাদের সরকার তাদের পারিশ্রমিক 150 টাকা পর্যন্ত বৃদ্ধি করে।
কিন্তু তাদের দাবি ছিল যে আমরা অনেক পরিশ্রম করি, আমাদের যে পারিশ্রমিকটা আরো বৃদ্ধি করা প্রয়োজন। তাই আমরা দপ্তর, এখানে সেক্রেটারি সাহেবও আছেন, ডাইরেক্টরও আছেন, সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে 26 জন মহিলা ক্লিনাররা রয়েছেন, পার ডে তাদের পারিশ্রমিক হবে 360 টাকা, 6 টাকা, 306, যেটা 150 টাকা ছিল, এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি, আরো বেশি, 306, 306 টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম এই 26 জন মহিলা যারা ক্লিনার রয়েছেন তাদের জন্য। ত্রিপুরা রাজ্যের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়েও এদিন বক্তব্য রেখেছেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, কলকাতা, গুয়াহাটি, ইম্ফল, বেঙ্গালুরু, দিল্লি এবং শিলংয়ের সাথে বর্তমানে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে আগরতলায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত হীরা মডেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে। ইমিগ্রেশনের কাজ শেষ হলেই বাংলাদেশের চট্টগ্রাম শহরের সঙ্গে আকাশপথে যুক্ত হতে চলেছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ও চট্টগ্রামের মধ্যে ফ্লাইট পরিষেবা পরিচালনার জন্য ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। আগরতলা থেকে বর্তমানে গুয়াহাটি, কলকাতা, ব্যাঙ্গালুরু, দিল্লি, ইম্ফল প্রত্যেকের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে এবং আগামী দিনে অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট তার উপর ডিপেন্ড করে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময়ে ট্রেন যোগাযোগ বলুন, রেল যোগাযোগ, আমাদের বিমান যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, প্রতিটা ক্ষেত্রে আমাদের মোদিজি যেটা বলেছেন যে হীরা মডেল, সেই হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেখানে বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের সাথে আমাদের নিশ্চিন্দপুর দিয়ে রেল কানেক্টিভিটি দ্রুত কাজ চলছে এবং উদ্বোধনও হয়েছে, প্রধানমন্ত্রী দুদেশের সেটা করেছেন। তো যাতায়াতের ব্যবস্থা দিয়ে দেখে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা ডিল করি। বিমান পরিষেবার দিক থেকেও সেটা আগামী দিনে বৃদ্ধি করা হবে বিমান পরিষেবা। কেন্দ্রীয় সরকার থেকে MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে 25 জন পুলিশ পার্সোনাল যেন আমরা আগরতলা এয়ারপোর্টে ডিপিউট করি ইমিগ্রেশন সেন্টারের জন্য। ইতিমধ্যে লিস্ট কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরা আশা করছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেখান থেকে গ্রিন সিগন্যাল দেবে এবং গ্রিন সিগন্যাল দিলে যখন ইমিগ্রেশন যখন শুরু হয়ে যাবে, তাহলে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য ইমিগ্রেশন দরকার হয়। ইমিগ্রেশনটা যখন স্টার্ট হয়ে যাবে আমাদের, আমরা স্পাইস জেট যারা সেখানে দায়িত্ব নিয়েছে আমাদের এই চিটাগং এবং আগরতলার সঙ্গে ফ্লাইট কানেক্টিভিটি, তারা সেই ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে। আমরা ওয়েট করছি, রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছে সেই লিস্ট পুলিশ পার্সোনালদেরকে 25 খানা নাম দিয়ে, MHA মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স এলে সেই ফ্লাইট আমরা কানেক্টিভিটি আমরা শুরু করব। এর পাশাপাশি ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ দপ্তরের নেওয়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে এদিন আলোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জানিয়েছেন, গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্যে নতুন আরও 51টি ন্যায্য মূল্যের দোকান খোলা হবে। এর ফলে নতুন রেশন দোকানের জন্য ডিলারশিপ লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়াও রেশন শপগুলোতে সুলভ মূল্যে সরবরাহ করা হবে গোমতী ডেয়ারি দ্বারা উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।